শুধু আসবাবপত্রকে ঘিরেই প্রতি বছর মাগুরায় বসে ব্যতিক্রমী এক মেলা, যেখানে স্থানীয়দের পাশাপাশি আশেপাশের অনেক জেলা থেকেই ক্রেতারা ছুটে আসেন পছন্দের আসবাবপত্র সংগ্রহ করতে। বৈচিত্র্যময় নকশা আর তুলনামূলক কম দামের জন্য এই মেলায় রয়েছে বাড়তি কদর। এবারের মেলায় প্রধান আকর্ষণ দুটি পালঙ্ক, যার দাম ধরা হয়েছে 11.5 লাখ টাকা। কাত্তায়নী পূজা উপলক্ষে প্রতি বছরই আয়োজন করা হয় এই মেলার। মাগুরা সংবাদদাতা সঞ্জয় রায় চৌধুরীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাকিলা করিম। মেলায় যতদূর চোখ যায় শুধুই আসবাবপত্রের সমাহার। ভিন্ন ধর্মীয় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মাগুরায়, যেখানে ক্রেতা কিংবা বিক্রেতা আসার মূল উপলক্ষ আসবাবপত্র, কেউ বিক্রি করতে আর কেউ বা কিনতে। মাগুরা শহরের নতুন বাজার ও বটতলা এলাকায় প্রতি বছরই মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়। কাত্তায়নী পূজা উপলক্ষে মেলা বসলেও তা সার্বজনীন হয়ে গেছে বহু আগেই। খাট, পালং, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ ও শোকেস সহ নানা ধরনের আসবাবপত্রের পসরা সাজিয়ে বসেন বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ী ও কারিগররা। এলাকার অনেক মানুষই সারা বছর এই মেলার অপেক্ষায় থাকেন আসবাবপত্র কেনার জন্য। বিক্রেতারা জানান, এখানে আনা আসবাবপত্রের কাঠের গুণগত মান ভালো, দামও কম, এ কারণেই এই মেলার প্রতি মানুষের আগ্রহ বেশি। একটা খাটের দাম 5.5 লাখ টাকা, দুটো খাট আছে 11 লক্ষ টাকা দাম। এই দুটা খাট 11 লাখ টাকা, এই খাট আমি দেখার জন্য এসেছি। এবছর মেলার প্রধান আকর্ষণ এই দুটি পালঙ্ক, যার দাম 11.5 লাখ টাকা। পালঙ্ক দুটিতে কারুকার্যময় নকশা তো রয়েছেই, সেই সাথে আছে 32 ইঞ্চি টেলিভিশন এবং বক্স ফ্যান সহ নানাবিধ সুবিধা। খাটটা আমি 1.5 বছর পরে তৈরি করেছি, তবে দেখা আছে যে আমি 5.5 লাখ টাকা তার মূল্য দিছি, গ্রাহক যেরকম পালাই হোক, দর দাম দিলে পরে দেখা আছে যে আমি এক পর্যায়ে বিক্রি করব। আসবাবপত্রের পাশাপাশি মেলায় শীতের কাপড়, তৈজসপত্র ও প্রসাধনী সহ অন্যান্য পণ্যের পসরাও রয়েছে। প্রতি বছর এ সময়টায় মাগুরার এই মেলা হয়ে ওঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।